বেকারত্ব শব্দটা পুল্লিঙ্গ করেছে বৈষম্যমূলক সমাজ। 99% পরিবারে মেয়েকে ছোটোবেলা থেকে এটা বলে না যে স্বাবলম্বী হতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা লাগবে, চাকরি করতে হবে, বেকারত্ব থাকতে পারবে না, কারোর কাছে যেন হাত পেতে না চলতে হয়, পরনির্ভরশীল না হতে হয়, এবং তুমি নিজের স্বাবলম্বী হয়ে নিজে মাথা উঁচু করে সম্মান নিয়ে আত্মসম্মান বোধ নিয়ে বেঁচে থাকো, এসব কিছুই বলে তার মেন্টালিটি তৈরি করা হয় না। বল তোকে আমরা স্বাবলম্বী তথা সামাজিকভাবে সব পেশায় যেতে পরিবার থেকে সাপোর্ট করব, এসব কথা বলে না। তোর মানসিক হয়রানি ও কটূক্তি অথবা অনলাইন অফলাইনে যে কোনো ধরনের দুঃসময়ে আমরা তোর মা বাপ হয়ে তোর পাশে থাকবো, তোকে সাপোর্ট করব। কেউ বলে না যে তোকে পরনির্ভরশীল হয়ে বাঁচতে হবে না, নিজে নিজে টাকা ইনকাম করে বাঁচবি, নিজে সৎভাবে পরিশ্রম করে মেধা সম্পদ কাজে লাগিয়ে বাঁচবি। বরং এটা বলে ঘরের কাজ সব মন দিয়ে শিখ, ওনার বাড়িতে গিয়ে কাজ করতে হবে, এবং ভালো করে মেকআপ কর যাতে সুন্দর চেহারা হয়। অথচ পুত্র সন্তানটিকে স্বাবলম্বী, তার বেকারত্ব, দূরত্ব, উচ্চশিক্ষা, স্বাধীনতা, তার ইকোনমিক ফ্রিডম সব কিছুর জন্য, বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করতে জমিন বেচতে পর্যন্ত রাজি।